ভারতের দেয়া ত্রিশটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বেনাপোল স্থলবন্দরে পৌঁছেছে। সকালে বেনাপোল বন্দরে অ্যাম্বুলেন্সগুলো প্রবেশ করে, কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে আজই ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। এবছর বাংলাদেশ সফরের সময় করোনা মোকাবেলায় বাংলাদেশ সরকারকে 109টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাকিগুলো সেপ্টেম্বরের শেষের দিকে পর্যায়ক্রমে আসবে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। এর আগে উপহারের প্রথম অ্যাম্বুলেন্সটি দেশে পৌঁছায় 21 মার্চ।